কোন জায়গায় ছিল এটা? ও, এখানে আসলে একটা গোপন কক্ষ আছে। এখানে কি করতো মানে মানুষদের আটকে রাখা হইতো নাকি, যদি খাজনা টাজা না দিত? এল শেপের একটা খুবই চিকন একটা জায়গা। এই সাপ টাপ নাই তো? না না, সাপ নাই। এখানে একটা রুম আছে ছোট, এটার মধ্যে আটকে রাখা হইতো নাকি, যেটা আসলে টোটালি অফ। এটা অফ করে দিছে যাতে কেউ যেতে না পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আছি হচ্ছে বাউফল থানার মদনপুরা গ্রামে। এইখানে একটা পুরনো স্থাপনা আছে, এই সামনে হচ্ছে স্থাপনাটা। এটা আসলে আমি যতটুকু জানি এটা আন্দারকোঠা বলতো। তো এখানে এক ভাই আছে, ভাইয়ের নামটা মুরা শিকদার। স্থাপনাটা আসলে কার, মানে কে তৈরি করছে বা কতদিন আগের? এটা অনেক আগিলা, এটা ওই লালু শিকদার সে তৈরি করছিল। আচ্ছা, এটা কি মানে উনি কি ছিল এখানের? জমিদার। জমিদার ছিল। আর আপনি ওনাদের কি হন? আমি ওনাদের বংশধর। বংশধর হন না? আচ্ছা, এটা কতদিন পুরনো হতে পারে বিল্ডিংটা? প্রায় 300 বছর। 300 বছর। আচ্ছা, এখানে তো এটা ছাড়া আর কিছু আছে, কোনো কিছু? না, কোনো কিছু নাই। আন্ধারকোটা কেন বলে, মানে এটা কি আমি যতটুকু শুনছি মানে আন্ধারকোটাই শুনছি নামটা, আসলে কেন বলা হয় এটাকে আন্ধারকোটা? নিচে আটকে রাখতো না? আমরা ভিতরে যেতে পারবো? সমস্যা নেই, একটু ভিতরে দেখে আসি কিরকম। কি দোতলায় ওঠা যায় নাকি? ওঠা যায়। ও আচ্ছা, এখন যাবে ওঠা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো অনেক উঁচা। আচ্ছা, কোথায় আটকে রাখতো মানে আপনি বললেন আটকে রাখতো কোন দিকে? এটা কোন জায়গায় ছিল এটা? ও, এখানে আসলে একটা গোপন কক্ষ আছে। এখানে কি করতো মানে মানুষদের আটকে রাখা হইতো নাকি, যদি খাজনা টাজা না দিত? আচ্ছা আচ্ছা, চেষ্টা করি একটু ভিতরে যাওয়ার জন্য। সাপ টাপ নাই তো? না না। এখানে একটা রুম আছে ছোট, এটার মধ্যে আটকে রাখা হইতো নাকি, যেটা আসলে টোটালি অফ। এটা অফ করে দিছে যাতে কেউ যেতে না পারে। খুবই ছোট জায়গা। চলুন দেখি একটু ইসে যাওয়া যায় কিনা উপরে। এখানে ছোট ছোট ঘরও আছে, সুন্দর ডিজাইন করা। চলুন দেখি একটু উপরে দিয়ে। 64 বাতি জ্বলতো আগে। 64 বাতি জ্বলতো এখানে? মানে এগুলো কি বাতি ঘর? এই ছোট ছোট এগুলো হচ্ছে বাতি ঘর না এগুলা? ও আচ্ছা আচ্ছা, চলেন দেখি একটু উপরের দিকে যাওয়া যায় কিনা। সিঁড়িটা পুরাই ধ্বংস হয়ে গেছে, এখানে পুরাই ভেঙে গেছে। দেখি একটু, এটা পুরাটাই জঙ্গল হয়ে গেছে এখানে। এটা পরিষ্কার টরিষ্কার করা হয় না? করা হয়, তারপর আবার হয়ে যায়। হয়ে যায় না? ছাদে আসলে দেখার মতো কিছুই নেই, একদম পুরা জঙ্গলে ভরা। যদি খালি থাকতো আর একটু সামনে যাওয়া যাইতো। উপরে তো কিছু আছে? উপরে উপরে তো তেমন কিছুই নেই। আছে ওই শুধু ছাদটাই। এই হচ্ছে সিঁড়ির অবস্থা, এটা পুরাই ভাঙা অবস্থা। এটা যে কোনো সময় ভাঙা পড়বে। এখন নিচে যাই, চলো। তো নামাটাও খুব কষ্টকর।
আচ্ছা, উনি মানে ওনার জমিদার বাড়ি কি এটা আরো ছিল কোনো আরো জমি? এটাই ছিল না? আচ্ছা, এইখানে মানে এটা আসলে কেউ কি জানে যে এখানে একটা জমিদার বাড়ি আছে বা কিছু এরকম কেউ আসে আসছে কখনো? অনেক মানে মানে পরে অনেক লোক আসছিল ভিডিও করতে আসছিল না? আসলে এটা তো মানে সংরক্ষণের কোনো আসলে ই নেই, মানে আপনাদের কোনো ইতিহাস যে সংরক্ষণ করা সংস্কার করতে পারেন? আচ্ছা, সামনে যে একটা ওই যে মসজিদের পাশে যে জায়গাটা আছে ওইটা কি এই বিল্ডিং এর সময় দেয়াল ওইটা? আচ্ছা, এইখানে যে এটা মানে উনি কি এই বিল্ডিং এ থাকতো? এই বিল্ডিং এ থাকতো, এই বিল্ডিং আবার আটকে রাখতো, মানে অন্য কোনো আর ভবন ছিল নাকি ওগুলো ধ্বংস হয়েছে বা এরকম? এটাই ছিল না? এটাই মেন বাড়ি তার। আচ্ছা, আর হচ্ছে ওই সামনে একটা ঘর আছে না? কাছারি ঘরটা। আচ্ছা আচ্ছা, ছোট ছোট ঘরগুলো হচ্ছে বাতি ঘর, এখানে বাতি জ্বালায় রাখতো। আচ্ছা ভাই, এটা যে আসলে জমিদার বাড়ি, জমিদার বাড়ি হিসেবে আসলে ছোট, আসলে এত ছোট হওয়ার কারণ কি? মানে ওনার কি আরো অন্যান্য এরকম বিল্ডিং টিল্ডিং ছিল নাকি বাড়িটা? নেই না ভাই, ওনার কোনো বাড়ি ঘর আছে না, এটি তার মেইন বাড়ি। মানে ওনার আরো বংশধর বা মানে বংশে থাকে না যে আপনি বলেন যে শিকদার ষাট মানে ষাটটা শিকদার বাড়ি এরকম ছিল, এটা কি এই এরিয়াতেই ছিল? এরিয়া বলতে মানে পরে তো তারা ওই গেছে, মানে বাইরে বাইরে ভাগ হয়ে যায় না, ওই ভাগ হয়ে গেছে এরকম না? আচ্ছা, ওই ঘুষিঙ্গার ওই জায়গায় হচ্ছে একটা জমিদার বাড়ি, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? ওই দুটো টোটালি আলাদা। আচ্ছা আচ্ছা, আরে ওনার শেষ পর্যন্ত কি হয়েছিল, উনি মানে কি করছিল, মানে লাস্টে কিভাবে মারা গেল উনি? মারা গেছে মানে তার ফ্যামিলি শুধু হাস করতে গেছিল, জি জি, তখন আর ফিরে আসে নাই, ওইখানেই ছিল। তারপর থেকে আসলে এই এদিকে আর বিলুপ্ত হয়ে গেছে না, ওনাদের আর জমিদার কেউ দেখে নাই। ভাই যেটা বললো এখানে একটা রুম আছে, এই রুমটা হচ্ছে এইটা, যেটা পুরাই ধ্বংস হয়ে গেছে, কিছুদিন পর হয়তো এই ওয়ালগুলো আর থাকবে না। এই হচ্ছে সেই রুমটা, ওই পাশেও আছে অনেকখানি। মনে হয় না